প্রবাহে অতিষ্ঠ জনজীবন এমন গরমের মাঝে ঘন ঘন লোডশেডিং এ কদর বেড়েছে হাত পাখার ব্যস্ততা বেড়েছে এই শিল্পের সাথে জড়িত কারিগরদেরও ঠাকুরগড় প্রতিনিধি এম এস আমার তুলে ধরেছেন সদর উপজেলার হাতপাখার পাখার গ্রাম লস্করার কথা বছর আগেও গরমের দিনে ছিল সহায় ঘরে ঘরে ছিল এর কদর এখন বৈদ্যুতিক পাখা আর এয়ার কন্ডিশনের দাপটে কমেছে হাত পাখার ব্যবহার তবে এবারে টানা তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিং এ চাহিদা বেড়েছে হাতে তৈরি পাখার ব্যস্ততা বেড়েছে ঠাকুরগাঁও জেলার কারুশিল্পীদের ঠাকুরগাঁয়ের সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের লস্করা গ্রামটি হাতপাখার গ্রাম বলে পরিচিত গ্রামের প্রতিটি বাড়ির ছোট বড় সকলেই এ পেশার সাথে জড়িত লস্করা গ্রামে এখন হাত পাখা তৈরির মহাকর্মযোগ্য কেউ বাসানছেন কেউ বুনছেন কেউ করছেন রং আর নারীরা তাতে ফুটিয়ে তুলছেন বাহারি রকমের ডিজাইন তাল পাখা বাঁশের পাখা ও সুতার পাখা তৈরি করেন তারা এলাম পঁচিশ টাকা তিরিশ টাকা বুড়া পাতি ওঠায় মহ বানা বেড়া নাগাই খাঁটি নাগায় বিনি নাগায় পাতি ওঠায় তারপরে পাখা গড়াই বানাইতে শিখাইছি এবং কি শিখছে তারা এটা একটা পাখা ওরা বানাই দেয় পরিবারে কিছুটা উন্নতি আসতেছে এবং বাবা মার সহযোগিতা হচ্ছে এতে করে আমাদের কিছু পাকেট খরচও হয় হিন্দু মুসলমান আমরা সবাই মিলে পাখা পাখা বানাই বিক্রি করি এটাই আমাদের কাজ হাত পাখা তৈরি করেই স্বাবলম্বী গ্রামটির অধিকাংশ পরিবার বাড়ির কাজের পাশাপাশি হাত পাখা তৈরি করে থাকেন গ্রামের নারীরা স্কুলের অবসরে শিশু কাজ করে বাজারে নিয়ে বিক্রি বিক্রি করেন পুরুষরা পাইকারি দরে একটি পাখা হয় থেকে তিরিশ টাকায় গরমের দিনে অল্প দামের এই পাখাতেই গ্রামীণ মানুষের আস্থা কারেন্টও থাকে না কারেন্টের ডিস্টার্ব করতেছে হাত পাখার খুব প্রয়োজন এখন কারেন্ট আছে যে কে কম করি কারেন্ট চলে গেলে হাত পাখারই দরকার তবে বাস সুতাসহ প্রয়োজনীয় উপকরণে দাম বেড়ে যাওয়ায় তেমন লাভের মুখ দেখছে না পরিবারগুলো এই শিল্পকে ধরে রাখতে সহযোগিতার আশ্বাস দিচ্ছে উপজেলা প্রশাসন বিভিন্ন ব্যাংকের সঙ্গে তাদেরকে আমরা একটা লিঙ্ক আপ করিয়ে দিব যাতে তারা তাদের এই পেশাটাকে আরো ভালোভাবে একটু এক্সপান্ড করতে পারে তাদের ভাগ্য উন্নয়নের জন্য সহায়তা হয় সেভাবে আমরা কাজ করব স্বল্প সুদে ঋণ আর সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে এই শিল্পকে আরো গতিশীল করতে চান কারু শিল্পীরা এম এস エティニュース、パクルガオ。